তৃতীয় ধাপে সাতাশিটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে এর মধ্যে ষোলো উপজেলায় ভোট নেওয়া হচ্ছে ইভিএম এ সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে একটা না বিকেল চারটা পর্যন্ত চলবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে যদিও কোথাও কোথাও সকালে ভোটার উপস্থিতি কম ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও বাড়তে থাকে ভোটারের সংখ্যা ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় কাশিয়াস ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ করে নির্বাচন কমিশন এছাড়াও বোয়ালখালী উপজেলা নির্বাচনে রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ছুরি নিয়ে ঢোকায় এক যুবককে আটক করে পুলিশ বগুড়া সদরে ব্যালটে এক প্রার্থীর প্রতীক না থাকায় ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত করা হয়েছে এছাড়া বগুড়া শাহজাহানপুরে ভোটে প্রভাব বিস্তার করার জন্য বহিরাগত চারজনকে আটক করেছে পুলিশ ফেনি পিটিআই কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও তিন উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে পোলিং এজেন্টসহ নয়জনকে আটক করেছে পুলিশ এছাড়াও বৈরী আবহাওয়ায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে না পারায় টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়নের ষাট নম্বর জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন তৃতীয় ধাপে প্রথমে একশো বারো উপজেলায় নির্বাচনের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাইশ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে এছাড়াও বিভিন্ন কারণে আরও তিন উপজেলা পরিষদে নির্বাচন হচ্ছে না সৈকত রিপোর্ট এটিএন নিউজ